ভুবনে ভুবনে অবসর আর নাহিক তোমার, আঁখি আঁখি ধান চালে ভার ভার, গ্রাম পথে পথে গন্ধ তাহার ভরিয়া উঠেছে পবনে, জননী তোমার আহ্বান লিপি পাঠায় দিয়েছে ভুবনে। উপস্থিত গ্রামবাসী, সকল ভাই বোনেরা, সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা আজকে এখানে নবান্ন উৎসবের আয়োজন করেছি। আমরা গানের তরি খুলনা এবং কাশিমপুর গ্রামবাসী। গ্রাম বাংলার প্রাচীন উৎসব নবান্ন। আমরা চাই যেখান থেকে এই উৎসবে শুরু হয়েছে আবার ঠিক সেখানে এই উৎসবকে ফিরিয়ে দিতে। তাই আমরা আপনাদের সাথে মিলিত হয়ে আজকে এই আয়োজন করেছি। আপনারা যারা উপস্থিত আছেন দেখতে পাচ্ছেন যে এই গ্রামের ছেলেমেয়েরা, আমরা ভরতভায়ারা কাশিমপুর যে গ্রামবাসী, তাদের পক্ষ থেকে, গানের তরির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরু করব আমাদের আয়োজন। মূলত আজকের বিষয়টা হচ্ছে নবান্ন উৎসব, কিন্তু আমরা মনে করি শহর এবং গ্রামের যে মানুষেরা আছে তাদের মধ্যে একটু সেতু করে দেওয়া, একটি মেলবন্ধন তৈরি করা। আপনারা হয়তো জানেন যে এখানে অনেক মানুষ আসে, একটি ঐতিহ্যপূর্ণ স্থান। আমরা যারা এখানে খুলনা থেকে এসেছি তারা অনেকেই জানে না যে এখানে এরকম একটি জায়গা আছে। তো এইরকম একটি ঐতিহ্যপূর্ণ স্থানে যারা ছেলে মেয়ে, আমার মনে হয় যে তারা অনেক বেশি গর্বিত। এবং আমরা যারা এসেছি চলে আয়া
সংস্কার ও সংস্কৃতি, বিশ্বাস ও লোকাচার যুক্ত হয়। প্রধানত হেমন্তে ফসল কাটাকে কেন্দ্র করেই এই নবান্ন উৎসবের সূচনা হয়। অতীত ও পুরাতিতে প্রাচুর্য ও সমৃদ্ধির যুগেই এই নবান্ন উৎসবের সূচনা হয়েছিল। নবান্ন উৎসবের একটি আন্তর্জাতিক রূপ আছে। ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, রাশিয়া, কানাডা সহ পৃথিবীর কৃষি প্রধান দেশে নতুন ফসল ওঠা উপলক্ষে আরও নানাবিধ আনন্দের আয়োজন হয়। কানাডায় ও রাশিয়ায় এই নবান্ন উৎসব পালন হয় খুবই জাঁকজমক ভাবে। বন্ধ থাকে সবকিছুই, বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, অফিস আদালত, ফলে ওই সমস্ত দেশ জুড়ে একটি উৎসবের চেহারা ফুটে ওঠে। বাংলাদেশে কোনো নির্দিষ্ট দিনে এই নবান্ন উৎসব পালিত হয় না, সারা হেমন্তকাল ধরেই চলে নবান্ন। আমরা সকলেই জানি ভরত ভাইনা সম্পর্কে। সতীশচন্দ্র মিত্র রচিত যশোহর খুলনার ইতিহাস প্রথম খণ্ডে বর্ণিত আছে। খুলনা জেলার দৌলতপুর হতে সাতক্ষীরা যাওয়ার রাস্তায় দক্ষিণমুখে 13 মাইল গেলে বুড়িভদ্র নদীর কোলে ভরত ভাইনা গ্রাম। আর্কিওলজিক্যাল বিভাগের সুপারিনটেন্ডেন্ট মহোদয় এটিকে একটি প্রাচীন বৌদ্ধ স্তূপ বলে স্বীকার করেছিলেন। তিনি বলেন এটি ইউয়ান চুয়াংয়ের বর্ণিত সমতাতে 30টি সংগ্রামের অন্যতম হতে পারে। স্থানের নাম ভরত ভাইনা, তবে লোকে স্তূপটির নাম রেখেছে ভরত রাজার দেউ। গল্প অনেক আছে, তাহার হাতে জনভরত নিস্তার পান নাই। কেউ বলেন ভরত একজন ব্রাহ্মণ, তিনি এই মন্দির দ্বারা কাশ্মীর হইতে এদেশে এসেছিল বলে জানা যায়। বল্লাল সেন সুবর্ণবলিকের মতো এদের উপর ক্রুদ্ধ হয়ে এদের জয় অনাচারণীয় করেছেন। এরা পূর্বে বৌদ্ধ ছিলেন, তার নিদর্শন আছে। এরা কৃষি ব্যবসায়ী ও ধর্মমত বৈষ্ণব। শাস্ত্র যে কতটুকু তা আছে তা নহে, এরা কাহারে দাসত্ব করছে না। এদের ব্রত পুরোহিত সকলই নিকটবর্তী চৈত্র থেকে পুনরাবৃত্তি গ্রামে ভরত ভাইনা স্তূপের ইটগুলি দেখলেই এটি প্রাচীন তত্ত্বের আহ পাওয়া যায়। গভর্নমেন্টের স্থাপত্য বিভাগ ও জেলার ম্যাজিস্ট্রেট মহোদয়ের তত্ত্বাবধানে এই স্তূপ খনিত হলে এই প্রাচীন বৌদ্ধ সংগ্রামে ভগ্নাবশেষ হতে যথেষ্ট পুরাতত্ত্বের প্রমাণ্য উপাদান পাওয়া যেতে পারে। আমরা গর্বিত আমাদের এই অঞ্চলে এরকম একটি প্রত্নতত্ত্ব স্থাপত্য আছে। আমাদের দায়িত্ব এটিকে সংরক্ষণ ও ইতিহাস জানা। Yeah.
সবাইকে শুভেচ্ছা জানানো হচ্ছে। অনুষ্ঠানটাকে বাস্তবায়ন করার জন্য আর যারা এখানে আসছেন, যারা অনুষ্ঠান দেখছেন, উপভোগ করছেন, তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাই। ওরে মুন্না দেনে সে তোরা কি যাসনি পাগলের কাছে, ওরা কি যাসনি পাগলের কাছে, ওরা কি যাসনি পাগলের কাছে। একটা নারকুলের মালা, একটা নারকুলের মালা তাতে চলতো না খেলা করুঙ্গ সে, একটা নারকুলের মালা তাতে চলতো না খেলা করুঙ্গ সে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, ওর মন বুঝবি শেষে তোর খুশি মন। শশীর খুশি আহারে খুশি খুশি নবান্নতে রইল বন্ধু তোমার নিমন্ত্রণ, নবান্নতে রইল বন্ধু তোমার ফিরাইয়া দাও আমার ভরা গাঙে কত রঙে সারি সারি গয়না পালের নাও, ফিরাইয়া দাও আমার ভরা গাঙে কত রঙের সারি সারি গয়না পালের নাও, ফিরাইয়া দাও আমার মাটির বুকে দুঃখ সুখের নর নারী, সোনার ময়না দাও ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও চাষার লাঙল, ফিরাইয়া দাও আমার জঙ্গল, ফিরাইয়া দাও নদ নদীর মুক্ত স্রোত ধারা, তোমার বন্ধের ফন্দ মরা নদীর চরা কান্দে কান্দে দক্ষিণ বাহু, ফিরাইয়া দাও তোমার আশার পাকা রাস্তা, গমের বস্তার বন্দোবস্ত কাইরা নিল আমার চাষার সহজে, তুমি নাকি আমায় সাজাও, ফিরাইয়া দাও আমার ভরা গাঙে কত রঙের সারি সারি গয়না পালের নাও, ফিরাইয়া ধান দোহাই বাতাস ভরা পালের দোহাই, ফিরাইয়া দাও দোহাই আমার ভাঙা হালের দোহাই, ফিরাইয়া দাও দোহাই আমার সবুজ গায়ের দোহাই, দোহাই আমার মাটি মায়ের দোহাই, ফিরাইয়া দাও। আয়োজন করার জন্য আমি গানের তৈরি সাংস্কৃতিক সংগঠনকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে
আমি মূলত আমার এখানে মানে আসার পেছনে সব থেকে প্রথম অবদান হচ্ছে আমার মা বাবার, আর তার উপরে হচ্ছে আমার প্রাইমারি স্কুলের টিচার বাবু সন্তোষ কুমার দাস, যার অনুপ্রেরণায় এবং যার অনুসরণ করে আজকে এ পর্যন্ত আসতে পেরেছি। তার অবদান জীবনে কখনো ভুলতে পারবো না। সাথে সাথে আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে পড়ালেখা করিয়েছে এবং আমি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। এটা শুধু আমার সার্থকতা না, আমার গ্রামের প্রত্যেকের সাপোর্ট ছাড়া এ পর্যন্ত আসা সম্ভব ছিল না। আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন লেখাপড়া শেষ করে আমার সম্প্রদায়ের জন্য, আমার জাতির জন্য কিছু করতে পারি এবং তাদের মুখ উজ্জ্বল করতে পারি। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ।